মিঠাই নয়, নিজের অভিনয় জীবনের সেরা সহ অভিনেত্রী শ্রাবন্তীর নাম বললেন উচ্ছেবাবু। বিস্তারিত সব জানতে না টেনে আমাদের ভিডিওটি দেখুন, আর আপনি যদি মিঠাই ধারাবাহিক ও আদ্রিদ্রয়ের ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। এই মুহূর্তে বাংলা টেলিভিশনের হার্টথ্রব নায়কদের মধ্যে আদ্রিদ্রয় একজন। গড়িতে রাত 8টা বাজলে আদ্রিদকে আমরা রুচি টিভির পর্দায় দেখতে পাই। হ্যাঁ, ঠিকই ধরেছেন, মিঠাই ধারাবাহিকের সিদ্ধার্থ মোদক ওরফে উচ্ছেবাবুর চরিত্রে। ছোট্ট পর্দার জনপ্রিয় ধারাবাহিকের এই নায়ক ক্যারিয়ারের শুরুটা কিন্তু করেছিলেন রূপবলী পর্দার সিনেমা দিয়ে, নূরজাহান দিয়ে অভিনয় জগতে পা রাখা। এরপর একের পর এক সিনেমায় অভিনয় করেছেন। সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অভিনেতার নতুন ছবি লকডাউন। এই ছবি পরিচালনার দায়িত্বে ছিলেন অভিমন্যু মুখোপাধ্যায়। এই ছবিতে শ্রাবন্তীর সহ অভিনেতা হিসেবে দেখা গিয়েছে আদ্রিত রায়কে। লকডাউনের স্ক্রিনিং এর দিন নিজের কো স্টার শ্রাবন্তীর প্রশংসায় পঞ্চমুখ আদ্রিত। এই দুইজনের অন স্ক্রিন কেমিস্ট্রি লকডাউন ছবির ট্রেলারেই নজর কেড়েছিল। সিনিয়র এই নায়িকাকে নিয়ে সকলের প্রিয় আদ্রিত এক সংবাদ মাধ্যমকে বলেন, শ্রাবন্তী দি সেরা পোস্টার হিসেবে এটুকুই বলবো। তাকে পাল্টা বলা হয়েছিল, এটা শুনলে অন্য সহ অভিনেত্রীরা কিন্তু তার উপর রাগ করতে পারেন। তবে এই প্রশ্ন শোনার পরও নিজের স্টেটমেন্ট থেকে সরে আসেননি আদ্রিত, বরং সংবাদ মাধ্যমে তিনি উল্টো বলেন, অন্যরা রাগ করলে তিনি কী করবেন, উনি সত্যিই বেস্ট, আর শ্রাবন্তীদের সঙ্গে কাজ করবার অভিজ্ঞতা খুবই দুর্দান্ত। খুব অল্পদিন তিনি শ্রাবন্তীর সঙ্গে অভিনয় করবার সুযোগ পেয়েছেন, কিন্তু এই কয়েকটা দিনই তিনি খুব আনন্দ করে কাজ করেছেন, গান বাজনা করেছেন, এমনকি একসঙ্গে খাওয়া দাওয়া করেছেন। এমনকি তিনি জানিয়েছেন তার গিন্টু দি ওরফে শ্রাবন্তীর বাড়ি থেকে পোলাও চিকেন সব আসতো, খাবার আসতো। তারপরেই অভিনেত্রী সকল কোস্টারদের নিজের মেকআপ রুমে ফোন করে সকলকে ডাকতেন। শুটিংয়ে তিনি ছাড়াও বাকিরা সবাই খুব ভালো সময় কাটিয়েছে। তারপরেই সংযোজন করে অভিনেতা বলেন, আমার জীবনের সবচেয়ে সেরা সহ অভিনেত্রী হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তো বন্ধুরা, এই বিষয়টি জেনে আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। ধন্যবাদ।